অভয়কাণ্ডে এই মুহূর্তে সন্দীপ ঘোষ এবং তালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ বাবুর মোবাইলে ঠিক কিসের ভিডিও রয়েছে সেই বিষয়টাই যেন জল্পনা তৈরি করছে। তাদের মোবাইলে কি তাহলে এমন কোনো ভিডিও রয়েছে যেখান থেকে অভয়কাণ্ডে জড়িত অন্য কারুর নাম সামনে চলে আসতে পারে, যা সামনে এলে রাজ্য রাজনীতির ভিত একেবারে হিলে যেতে পারে? এই মুহূর্তে এই প্রশ্নগুলোই ঘুরপাক খাচ্ছে, সিবিআই সেই বিষয়টাই খতিয়ে দেখছে। এই সন্দীপ ঘোষ এবং তালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল, তাদের মোবাইলে কিসের ভিডিও সেটাই জানার চেষ্টা চলছে। আর যে করে তরুণী ডাক্তারের মৃত্যুর ঘটনায় গোপন করার যে চেষ্টা চলছিল সেই বিষয়টা কিন্তু ইতিমধ্যেই আদালতে সিবিআই দাবি করেছে। আর সেই জন্যেই আর যে করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং তালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলকে আরও জিজ্ঞাসাবাদ করার প্রয়োজন রয়েছে বলে আদালতে জানিয়ে দেয় সিবিআই। এই পরিস্থিতিতে যদি সন্দীপ ঘোষ ও অভিজিৎ মণ্ডলের জামিন মঞ্জুর করা হয় তাহলে তথ্য প্রমাণ নষ্ট হওয়ার পাশাপাশি সাক্ষীদেরকে এরা দুজনেই প্রভাবিত করতে পারে, এমনকি এরা পালিয়েও যেতে পারে। সেই জন্যেই এদের জামিন মঞ্জুর করা উচিত নয় বলেই আদালতে সিবিআই এর দাবি। বিচারক এই দুজনের ফের 4 নভেম্বর পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন। সিবিআই এর তরফে আদালতে বলা হয় অভিজিৎ মণ্ডল এবং সন্দীপ ঘোষের মোবাইল ফোন কলকাতা সিএফএসএল এ পাঠানো হয়েছিল, সেখানে এটি রিপোর্ট হাতে এসেছে। তার ভিত্তিতে সিবিআই এর দাবি, অভয়ের মৃত্যুর ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন এই দুজন। 9ই আগস্ট অভয়ের মৃত্যুর ঘটনা জানাজানি হতেই এই দুজন একাধিকবার ফোনে কথা বলেছিলেন, তার কিছু ভিডিও রেকর্ডিংও এসেছে সিবিআই এর হাতে, পাশাপাশি কিছু কল রেকর্ডও হাতে এসেছে। এই প্রেক্ষিতে তথ্য এবং তথ্য প্রমাণ লোপাট ও ধামাচাপা দেওয়ার ঘটনায় আরও অনেকেই জড়িত থাকতে পারে বলে প্রাথমিকভাবে অনুমান সিবিআই এর। সেই জন্য আরও জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে বলেও জানিয়েছেন তদন্তকারী আধিকারিকরা। এই ঘটনার ক্ষেত্রে বড় ষড়যন্ত্র হয়েছিল এবং তাতে আরও প্রভাবশালীরা জড়িত বলে মনে করা হচ্ছে। এই নিয়ে আমার কলিগের একটি রিপোর্ট দেখাবো আপনাদের। আরজি করের ঘটনায় তথ্য প্রমাণ লোপাট এবং আরজি করের ঘটনাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়েছিল বলে চালানোর একটা চেষ্টা করা হয়েছিল বলে শিয়ালদা এসিজেএম আদালতে দাবি করলো সিবিআই। সিবিআই এর বক্তব্য, তাদের কাছে আরজিকর হাসপাতালে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ও টালা থানার ওসি অভিজিৎ মণ্ডলের থেকে যে 2টি টেলিফোন তারা উদ্ধার করেছিল, সেই টেলিফোন সিএফএসএল কলকাতায় পাঠানো হয়েছিল। সেই সিএফএসএল এর রিপোর্টের পরিপ্রেক্ষিতেই, রিপোর্টের ভিত্তিতে তাদের মনে হয়েছে যে এই ঘটনায় কোথাও ঘটনাকে আড়াল করা বা এই ঘটনাকে ধামাচাপা দেওয়ার একটা প্রচেষ্টা করা হয়েছিল এবং এই ঘটনায় আরও অন্যরা জড়িত থাকতে পারে, প্রভাবশালীরা জড়িত থাকতে পারে বলে সিবিআই এর অনুমান, এবং সেই বিষয়ে তারা ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদ শুরু করেছে বলে আদালতে জানিয়েছে। সেই জন্যে জিজ্ঞাসাবাদের আরও সময় প্রয়োজন, তার জন্যে শিয়ালদা এসিজেএম আদালতে এই দুজনের যাতে জামিন মঞ্জুর না করা হয় তার আর্জি জানিয়েছিল সিবিআই। গতকাল বিচারক সেই আর্জি মঞ্জুর করেছে, আগামী 4 নভেম্বর পর্যন্ত ফের এই দুজনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে শিয়ালদা এসিজেএম। আদালতে গিয়ে, এই জেলে গিয়ে সিবিআই এদেরকে জিজ্ঞাসাবাদ করতে পারবে। সিবিআই এর বক্তব্য, এদের থেকে যে টেলিফোন, এদের থেকে যে মোবাইল ফোন উদ্ধার করা হয়েছিল, সেই মোবাইল ফোনে বেশ কিছু ভিডিও ফুটেজ এবং টেলিফোনিক কনভারসেশনের কিছু নমুনা তাদের কাছে রয়েছে বা তারা পেয়েছে, যেগুলোর ভিত্তিতে এই ঘটনায়, আরজিকরের ঘটনা, 9th অগস্টের ঘটনা সামনে আসার পরপরই এদের দুজনের যে কথোপকথন এবং কিছু ভিডিও মেসেজ, ভিডিও ফুটেজ রয়েছে, যেগুলোর ভিত্তিতে বলা যায় যে এই ঘটনা ধামাচাপা দেওয়ার একটা চেষ্টা করা হয়েছিল। যদিও টালা থানার ওসি অভিজিৎ মণ্ডলের আইনজীবীর বক্তব্য যে এই ঘটনার পরে আরজিকর হাসপাতালে একাধিক ব্যক্তি সেখানে হাজির হয়েছিলেন, গেছিলেন, তাহলে টালা থানার ওসি অভিজিৎ মণ্ডলকে গ্রেপ্তার করে রাখার কী অর্থ?
তার জামিন মঞ্জুর করা উচিত, তাকে কি কিভাবে গ্রেপ্তার করা হয়েছে বা তার গ্রেপ্তারি নিয়ে, তার গ্রেপ্তারি আইনসঙ্গত নয়, সিবিআই বেআইনিভাবে তাকে গ্রেপ্তার করে রেখেছে, এরকম একাধিক যুক্তি অভিজিৎ মণ্ডলের তরফে আইনজীবী দিয়েছিলেন এবং তার জামিন মঞ্জুর করা উচিত বলে দাবি করেছিলেন, যদিও শেষ পর্যন্ত তা খারিজ হয়ে গিয়েছে সেই আবেদন। অন্যদিকে সন্দীপ ঘোষের আইনজীবীও জামিনের আবেদন জানিয়েছিলেন কিন্তু সেই আবেদনও খারিজ হয়ে গেছে। বিচারক আগামী 4 নভেম্বর পর্যন্ত এই দুজনের ফের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে। সিবিআইয়ের বক্তব্য, এদের দুজনের যে টেলিফোনে যে ভিডিও ফুটেজ পাওয়া গেছে এবং টেলিফোনিক কনভারসেশন, সেখান থেকেই এই ঘটনায় আরও একাধিক ব্যক্তি, প্রভাবশালী ব্যক্তি জড়িত থাকতে পারে বলে অনুমান করছে সিবিআই। সেই ঘটনায় ইতিমধ্যেই তারা নতুন করে অভিযোগ দায়ের করে এই দুজনকে ফের জিজ্ঞাসাবাদ করবে এবং আরও অন্যান্যদের জিজ্ঞাসাবাদ করা হবে বলে সিবিআইয়ের তরফে জানানো হয়েছে। এই পরিস্থিতিতে এই দুজনকে যদি জামিন দেওয়া হয় বা ছেড়ে দেওয়া হয়, এরা তথ্য প্রমাণ নষ্ট করতে পারে, সাক্ষীদের প্রভাবিত করতে পারে, এমনকি পালিয়েও যেতে পারে, এরকম সিবিআইয়ের তরফে আশঙ্কা ব্যক্ত করা হয়েছে আদালতে, এবং এদেরকে যাতে জামিন না দেওয়া হয় সেই আর্জি জানানো হয়েছিল। সিবিআইয়ের সেই আর্জি মঞ্জুর করেছে আদালত। আগামী 4 নভেম্বর পর্যন্ত এই দুজনের ফের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। তবে সন্দীপ ঘোষ ও টালা থানার ওসি অভিজিৎ মণ্ডল এই দুজনের নার্কো টেস্ট ও পলিগ্রাফ টেস্টের যে আবেদন সিবিআইয়ের তরফে করা হয়েছিল সেই আবেদন খারিজ হয়ে গেছে, যেহেতু এই দুজন সেই বিষয়ে সম্মতি দেননি, সেই জন্য বিচারক বা সিবিআইয়ের আর্জি খারিজ করে দিয়েছেন। আপাতত সিবিআইয়ের তরফে যে চাঞ্চল্যকর দাবি সেটা হচ্ছে যে এই ঘটনায় আর্জিকরের অভয়ার ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়েছিল, তথ্য প্রমাণ লোপাটের চেষ্টা করা হয়েছিল বলে সিবিআই শিয়ালদা আদালতে দাবি করেছে এবং সেই ঘটনায় তারা তদন্তে এগোচ্ছে এবং আরও অন্য অনেকেই জড়িত থাকতে পারে এমনটাই সিবিআইয়ের তরফে অনুমান করা হচ্ছে এবং সেই বিষয়ে আরও জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন বা সেই জন্যে এদের আরও হেফাজতে রাখার প্রয়োজন বলে আদালতে আর্জি জানিয়েছিল সিবিআই। সিবিআইয়ের সেই আর্জি মঞ্জুর হয়েছে। আগামী 4 নভেম্বর পর্যন্ত এই দুজনকে ফের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। আপাতত সিবিআইয়ের তরফে যে কারণে এদের দুজনকে গ্রেপ্তার করা হয়েছিল, যেই ঘটনায় সরাসরি জড়িত না থাকলেও তথ্য প্রমাণ লোপাট এবং ষড়যন্ত্রের কারণেই এই দুজনকে গ্রেপ্তার করেছিল সিবিআই, আপাতত সেই বিষয়ে সিবিআই তদন্তে অগ্রগতি হয়েছে। সিবিআই সেই বিষয়ে আরও অনেকে জড়িত থাকতে পারে বলে সিবিআইয়ের অনুমান। আপাতত 4 নভেম্বর সিবিআই কী রিপোর্ট দেয় বা সিবিআই তদন্তে কী উঠে আসে, আমাদের নজর সেদিকেই থাকবে। সাবস্ক্রাইব করবেন আজ তক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।